সো প্যাকটা ওপেন করে দেখি কি আসে, লাকি প্যাক হয় কি না। ও ব্রাজিল, সেন্টার ব্যাক প্যারিস সেন্ট জার্মান, মার্কোনিস, ইয়ে মার্কোনিস অ্যান্ড গ্যাব্রিয়েল জিসাস অ্যাজ এ বোনাস প্রাইস। সো কিছু কয়েন পাওয়া যাবে, সো প্রায় সাড়ে উনিশ মিলিয়ন, ও সরি 20 মিলিয়ন অ্যান্ড হাফ। সেন্টার মিডফিল্ডার কে আমাকে একটু ইম্প্রুভ করতে হবে আমার টিমের, সো এটা খুবই কাজে দেবে। আর এখানে এই কয়টা আসলে সবাইকেই আসলে ফিল আপ করা উচিত, কারণ এখান থেকে খুবই ভালো কিছু রিওয়ার্ড পাওয়া যাবে। সো দেখি এক্সচেঞ্জে কী পাওয়া যায়। এই আমার লাক খুবই ভালো, এটা তো কনফার্ম ছিল 500 জেমস। সো দেখি এখান থেকে কী পাওয়া যায়। এটা হইলে হবে কি, ওই যে তিনটা 93 ওভার রেটেড কার্ড আছে, সো ওখান থেকে একটা একদম একদম ফ্রি পাওয়া যাবে। সো এটা মাস্টার গিফট, এটা অবশ্যই এই এক্সচেঞ্জটা করবেন সবাই। আমার লাক খারাপ, এটা আসলে বইলা কিছু হবে না। ইয়ে আসলে ইয়ে আমার লাক না, আসলে ইয়ে সবাইকে যাকে দেয় আসলে বইরা দেয়, আর যার দেয় না একদমই দেয় না। এটা 2016 সাল থেকে একই দেখতেছি আমি, ওই যে বললাম আজ হয়ে না কিছু। সো এই যে তিনটার যে কোনো একটা আপনি পেয়ে যাবেন, আপনার টিমের প্রয়োজন অনুযায়ী যে কোনো একটা নিয়ে নেবেন। তো তাকা পুসা কুবো আমি ওকে নেওয়ার প্ল্যান আছে, কারণ এজিলিটিটা দেখেন, এজিলিটিটা অনেক বেশি জোস, মুভমেন্টটা খুবই হেল্প করবে। আমি তো রাইট উইং দিয়ে ঢুকে যেতে পারবো ডিফেন্সকে একদম ভেঙে জোরে। জাপানিজ প্লেয়ার রিয়েল সোসিয়াদের, রিয়েল সোসিয়াদের রাইট উইংয়ের স্ট্রাইকার অ্যাটাকার আর কি। সো এখন আমি চাই একটু আপগ্রেড করি, সো লুইস ফিগোকে সোয়াপ করে নিই। লুইস ফিগো ওল্ড হয়ে গেছে, বাট এখনও 20 টাকা কার্ড, এখন আমি খেলে আসলে যথেষ্ট স্মুথ, আর আমার র্যাঙ্কের আসলে অপশন নাই, সো র্যাঙ্কটা এখন করতে পারতেছি না। সো এই তো, সবাই ভালো থাকবেন, বাই বাই। Subscribe for more content.